आज पुलिस और दिलीप घोष के बीच कहा सुनी हो गई। दिलीप घोष आज चंदन नगर में इलेक्शन का प्रचार करते हुए दिखाई दिए और उसी दौरान प्रधानमंत्री मोदी की मन की बात प्रोग्राम रास्ते पर अपने समर्थकों के साथ बैठकर देख रहे थे, जहां पे कोविड का प्रोटोकॉल तोड़ा जा रहा था वार्ड नंबर 26 में। आइए देखते हैं क्या कुछ कहा सुनी हुई। এটা হতে পারে পুরো আইন মানে আপনাদের কারণে টোটাল না পজিশন নেব না তো ওদের মধ্যে ভাগ আমি ভাগ নিচ্ছি গান্ধীজির প্রাণপ্রাণ দিব তাকে পজিশন নিতে হবে পাঁচজন রাস্তায় দেখুন ভিড়, টিএমসি লোকেরা মিছিল মিটিং করছে, মদন মিত্র নাটক করছে, সেটা আমরা দেখতে পাচ্ছেন, সেখানে কোন প্রোটোকল ভাঙা হয় না। আর বিজেপি এখানে দূরত্ব রেখে প্রধানমন্ত্রীর ভাষণ শুনছে, আজকে গান্ধীজির বলিদান দিবস উদযাপন করছি ফটো রেখে, কোন গ্যাদারিং করিনি আমরা, দূর থেকে দাঁড়িয়ে লোকেরা ভাষণ শুনছেন মোদীজির, সেটা করতে দেওয়া হবে না। যে কার্যক্রম ভণ্ডুল করে দেবে এটাই উদ্দেশ্য না। পুরোপুরি টিএমসির ইশারায় পুলিশ এসব কাজ করছে। আমরা নির্বাচন প্রচার করতে গেলে পাঁচজন গেলেও যেতে দিচ্ছে না, বোঝাই যাচ্ছে কেন করছে। এইভাবে প্রধানমন্ত্রী ভাষণ বন্ধ করা যায়? এটাই তো হচ্ছে, বন্ধ তো হচ্ছেই, আমাদের সভা ভেঙে দিচ্ছে, পারমিশন বলে পারমিশন দেবে না বললে ভেঙে দিচ্ছে, যে কোনো ভাবে বিজেপিকে আটকাবার চক্রান্ত চলছে গায়ের জোরে পুলিশ দিয়ে করার চেষ্টা। আমরা 12টা পর্যন্ত ভাষণ শুনবো, মারপিট হোক অ্যারেস্ট করুক যাই করুক। যেখানে এমএমজি 200 জন বলেছে সেখানে বলছে 5 জনের কিছু করা যাবে না। এই যে বিষয়টা, এই চন্দননগর এই থানাটা ভারতবর্ষের সংবিধানের বাইরে কিনা, উনাকে কে পড়িয়েছে 5 জনের গল্প কে শুনিয়েছে আমি জানি না, সেটা উনাকে জিজ্ঞেস করুন। প্রধানমন্ত্রীর মন কি বাত এখন এটা যদি বন্ধ করেন তাহলে প্রধানমন্ত্রীর মন কি বাত আমি আপনাকে বলছি মন কি বাত গান্ধীজি কাজ করতে পারবে।